হে হোয়াটস আপ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো বন্ধুরা, এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম গার্লফ্রেন্ডের উপরে, মানে গার্লফ্রেন্ড আমাকে গালাগালি দিয়েছে, সে একটা ভিডিও বানিয়েছিলাম প্র্যাঙ্ক কল। তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে বলেছো যে আর একটা ভিডিও চাই, আর একটা ভিডিও চাই। তো ঠিক আছে, আর একটা প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে আসলাম। আমি সুযোগ খুঁজছিলাম যে কী করে প্র্যাঙ্ক কল ভিডিওটা করবো। তারপরে ও কালকে বাড়ি ছেড়ে বেড়ায় গেছে ঝামেলামেলা কইরা, তারপরে এখন সেইটার ফায়দা উঠাবো। ফায়দা উঠিয়ে আমি বলবো যে তোমার সাথে আমি থাকবো না, আমার এরকম পছন্দ হয় না, ব্রেক আপ করে নেবো, ব্রেক আপ। তারপরে দেখবো ওর রিয়াকশনটা কীরকম হয়। তো চলো আর না বোকা ভাট, সুইট হার্ট, লেটস স্টার্ট। কালকে মেলায় রথের মেলা যাও না? সত্যি করে বলো, আমার যে মনে হলো যে দেখলাম তোমার, তুমি গেছিলা? হ্যাঁ তাই বলি, আমি আর পিছন পিছন গেলাম, গিয়ে তারপরে দেখি একটু পরে নাই হয়ে গেল, আর খুঁজে পাচ্ছি না। তুমি তো বললে তুমি গেছো। আমি কি মিথ্যা তো বলি? তাই বললাম যে তোমার মতো একটা মেয়ে দেখলাম, এবার তুমি বলছো আমি গেছি। ওটা ফোন কাটবো না, এখন কথা বাকি আছে, এখন কথা বাকি আছে। আমার ওরম মেয়ে না পছন্দ হয় না, যে ওই রাগ একটু রাগ করা হইলো আর ভুজবাস করে চলে গেল বাড়িতে বেড়ে, ছেড়ে দেবো কিন্তু, ছেড়ে দিলে কিন্তু কান বাক কান্নাকাটি আমার ভালো লাগে না। সেটা বড় কথা নয়, আমি ওই জন্য বসে আছি। হ্যাঁ তোমার না, আমি বলছি যে কোনো সময় ছোটখাটো ঝগড়া হলে রাগ করবো না, এমনি যাবো এমনি যাবো। মানে যাবি তো একদিন না? এবার শোনো, কালকে মেলায় না মানে হেভি সুন্দর মেয়ে একটা দেখলাম। হ্যালো, ভালো, পুরা তোমার মতো। আমি আবার আমি কি করতাম, বাড়ি পিছন করতে করতে বাড়ি অব্দি গেছি 15 নম্বরে। তা তুমি কি বলতে চাচ্ছ? তুমি বলতে চাচ্ছ যে ব্রেক আপ করবা? হ্যাঁ তুই বললি ব্রেক আপ করবা, তুমি ব্রেক আপ করলে কিন্তু আমি ওই মেয়েটার কাছে চলে যাবো, গিয়ে তারপর ওই মেয়েটার সাথে গিয়ে আমি ঘুরে বেড়াবো ওখানে। কি তারপরে কান্নাকাটি করবো না তো? আর যদি কান্নাকাটি করো, কালকে তো এই তো বাড়ি ছেড়ে চলে গেছিল, এত কথা ভালো লাগবে না? মানে তুমি তো কালকে বাড়ি ছেড়ে চলে গেছিলে, আমার ওরকম মেয়ে পছন্দ হয় না, যে বাড়ি ছেড়ে একটু রাগ হবে বাড়ি ছেড়ে চলে যাবে। আমার এমন মেয়ে পছন্দ যে যে রাগ করবে না, রাগ করলেও বাড়ি ছেড়ে যাবে না, কোথাও বাড়িতেই থাকবে, আমার সেরকম মেয়ে পছন্দ। আমি আমি ওই তুমি কি করো, তুমি রাগ করে চলে যাও কেন? তুমি অত কথা শুনতে চাই না, তোমার অন্য কাউকে ভালো লেগেছে তুমি চলে যাও ব্যাস, আর আমার মতো ভাই পছন্দ না তো আমি তোমার সাথে থাকবো না। চুপ, চুপ, আমি তোমার সাথে থাকবো না, ব্রেক আপ, ব্রেক আপ করে নেবো, ধরুন ব্রেক আপ। ঠিক আছে, রেখে দাও ফোন। আমার হচ্ছে এমন একটা মেয়ে পছন্দ, সে হচ্ছে ঝগড়া ঝামেলা যাই হোক সে বাড়িতে থাকবে, আর হচ্ছে বাড়িতে চুপ করে থাকবে, সেটা আমি চাই। আর ওই সেই মাঠে মুঠে চলে যাবে, এদিক ওদিক চলে যাবে, রাগ কইরা ওইরা বা কিরকম? ওরম ভাই খুঁজবো? এ শোনো, ভালো করে ভালো কথা বলি শোনো, আমি আর কিছু শুনবো না, ব্রেক আপ। কি ও অনেক সুন্দর মেয়ে তোমার, ভালো সুন্দর মেয়ে। ভালো, ফোনটা কেটে দাও। হ্যাঁ তোমার আরো কাজ আছে বাড়িতে, ফোনটা কেটে দাও। কাজ আছে মানে? তুমি কাজ আছে বাড়িতে, অনেক কাজ করতে হয় না? তোমার তো কোনো কাজ না, সারাদিন ঘরের মধ্যে ঘুমাও আর বসে থাকো। আর আমি আর আমি আমি যে মেয়েটা দেখছি, ওই মেয়েটা মেয়েটা অনেক কাজ করে বাড়িতে। ঠিক আছে, সারাদিন ঘরের মধ্যে ঘুমায় আর পিএম করবে।
কাজ করো, কাজ বাড়িতে কাজ করো, ভালো একটা ছেলে পাবা। হ্যালো, শুনতে পাও না? এখনো ফোন রাখনি? ফোন রাখবো করতে, ব্রেক আপ করতেছি না, কথা ভালো মতো শুনবা। হ্যাঁ, ব্রেক আপ তো রেখে দাও। ব্রেক আপ তো, ব্রেক আপ, একদম ব্রেক আপ। পাল, আমি অন্য মেয়ের কাছে যাচ্ছি। তুমিও তো এটাই চাচ্ছিলা না, যে আমি তো আমি যাতে অন্য জায়গায় চলে যাই আর তুমি মুক্ত হয়ে যাও আর অন্য ছেলের সঙ্গে গিয়ে প্রেম করো, তাই না? তাই তো এটা চাচ্ছিলা তো তুমি, এটা চাচ্ছিলা? তাহলে তুমি আগে বলতা, আগে বলতা, এতদিন তাহলে ওয়েট করতাম না, এতদিন কথা বলতাম না, তাহলে আগেই তোমার ছেড়ে দিতাম, তুমি তাহলে উড়ে যাইতা, অন্য ছেলের কাছে চলে যেতা। ঠিক আছে, এখন যাবো, রেখে দাও। এখন তো তুমি যাবাই, আমরা যে তুমি একদম ছিন্ন ভিন্ন করে দিছো। ফোনটা কেন? তুমি পেয়েছো তো, চলে যাও। আমি পাইছি, আমি আমি সবাইরে চাই, আমি সবাইরে চাই। ঠিক আছে, সবার মধ্যে আমাকে ধরবা না, না না, আমি আমি সবাইরে চাই। ফোনটা রেখে দে, তুমি থাকবা আর অন্য সবাই থাকবে। শুনতে পাও না? বলেছি ফোনটা রেখে দে। আগে বলো, আমিও তুমিও থাকবা আর আমিও তোমার থাকবো আর হচ্ছে অন্য মেয়েরাও সবাই থাকবে, একসাথে থাকবে একটা ঘরের মধ্যে, বলো থাকবা তো? বলেছি ফোনটা রেখে দে। আমি কথার উত্তর চাই। কথার কোনো উত্তর নেই, আর নাহলে হচ্ছে ব্রেক আপ করে নেবো, তুমি ওই শুধরাবা না, তুমি ওই ওই ঘর দিয়ে চলে যাবা, আর তুমি ওই 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 কি বলে, বলছি তো ব্রেক আপ, আমার অত কথা দিচ্ছে। ব্রেক আপ তো আমার জীবনটা তুমি ছিন্ন ভিন্ন করে দিছো, এখন ব্রেক আপ হবে অনেক কিছুই হবে, এখন এখন ব্রেক আপ। ঠিক আছে, ঠিক আছে, আরে যে তুমি আমরা যে যে গিফটগুলো দিছো, ওয়াচ, লিড, আর হচ্ছে আর কি দিছো, ওই আরো অনেক অনেক কিছু যেগুলো দিছো, যেগুলো সেগুলো তোমার এই প্যাকেট করে দিচ্ছি, তাড়াতাড়ি নিয়ে যাওয়া। আচ্ছা, ফেলে দেবে কেন ফেলে দেবো? তুমি ব্রেক আপ হয়েছো, তুমি তুমি যার সঙ্গে প্রেম করবা তারাই দিয়ে দেবো। আমার দরকার নেই, ফেলে দেবে। না না, আমি নেবো না, আমি নতুন নতুন কিনে দেবো, পুরোনোটা কেন দেবো? ওরে পুরোনোটা কি, আমি একদিনও এটা পড়ি নাই। হেডফোন ঠিক করেছিস? হ্যাঁ, হেডফোনটা তুই ইউজ করেছিস? ও, তার মানে হেডফোনটা তোমার আমি নতুন কিনে দিচ্ছি, হেডফোনটা কিনে দিচ্ছি, আর ওই ঘড়ি আমি পড়ি নাই, ওয়াচ ওটা পড়ি নাই। তোর কেনাটা আমি দিতে যাবো কেন? আমি নতুন কিনে দেবো। ওরে নতুন কিনবো মানে, তোমারটা তোমারই, তুমিই নেবা ওটা, আমি নেবো, আমি নেবো না ওটা। ওটা ঘড়িটা পড়লে শুধু তুমি ওই সব দেবা আর আমি রাস্তাঘাটে গিয়ে কিছু হবে, হ্যাঁ, ফেলে দেবা এখনই। আমি ফেললে দেবো না তো, আমি ওইসব জিনিস ফেললে দিতে চাই না, যে দিচ্ছে যত্ন সহকারে তার কাছে তুলে দিতে চাই আমি। ফেলে দে, না আর শোনো, আর বেরে কাপ, আর বেরে কাপ, বুনোটা পাঠাচ্ছি, বুনোর কাছে দিয়ে দে। আর বেরে কাপ দিবস, বুনোকে পাঠাচ্ছি, ওর কাছে দিয়ে দে। তোমার পুনর দোকান এ দেওয়ার সময় কে দিছিল এগুলা? ওই সব তো জানি না, আসবে তো আমার কাছে জিনিসটা? আসবে আসবে না, দেওয়ার সময় যে দিচ্ছিল আমি তার কাছে দেবো, নাহলে তোমার বোন আবার নিয়ে গিয়ে কাউরে দিয়ে দিল, তোমার বোনের বয়ফ্রেন্ডে দিয়ে দিল, তারপরে আবার তুমি আবার বলবা যে দেয় না আমারে, সেটাও চলবে না। ফেলে দে তাহলে, ফেলে দেবো কেন, তাড়াতাড়ি আসো, চুপচাপ আসো, ফোনটা রেখে দে, আসো তাড়াতাড়ি চুপচাপ। ফোনটা রাখবি কি? বেশি কিন্তু কথা বলবা না, চুপচাপ যেটা বলতে সেটা শোনো, তাড়াতাড়ি আসো, তাতে তোমার এগুলো দিয়ে একবারে ব্রেক আপ করবো। বলেছি পুকুরে ফেলে দে গাছা। পুকুর আমি ফেলবো না, পুকুর ফেলবো, পুকুর পুকুর অশুদ্ধ হয়ে যাবে, আমি তোমার হাতে দেবো। চলে যাবে, আমি তো যাবো, আমি ওই মেয়েটা দেখছি না, ওই মেয়েটার কাছে চলে যাচ্ছি। কেন তোমার ওই গলার আওয়াজটা ওরম হলো কেন? হ্যাঁ, কালকে চেঁচিয়েছি না তাই গলায় গেছে। কালকে চাচাইছো কেন? হ্যাঁ, ওই চাচার নামে আমার একদমই পছন্দ হয় না। আমি কি বলেছি থাকো আমার সাথে, চলে যাও? আমি তো, তুমি তো এটাই চাও যে আমি চলে যাই আর তুমি ভালো মতন একটা ছেলের সাথে সুখে সংসার হ্যাঁ করো, হ্যাঁ না সুখে সংসার না, সুখে প্রেম করো। হ্যাঁ, তারপর আবার ঘুরে ফিরে আবার আমার কাছে যাবো না, আমি তারপরে কিন্তু আর আসবো না, দরকার নেই। ভালো করে তো ব্রেক আপ।
আর তাদের এসে এইগুলো নিয়ে যাও, ব্রেক আপ মানে ব্রেক আপ, ঠিক আছে? হ্যাঁ আমি ফেলতে পারবো না, তাহলে যা ইচ্ছা কর, আমি তোর আর মুখ দেখতে চাই না, আমি তোর কাছেও যেতে চাই না, তুই যা ইচ্ছা কর ওগুলো। ওগুলো আমি তাহলে এখন ইট পিটা ভাঙবো না, হাতুড়ি আছে, হাতুড়ি দিয়ে দুম 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 করে ভেঙে দেবো সব, ঠিক আছে? এখনই ভাঙ, না ভাঙবো না, ওগুলো দিছে আমার একজন, মানে তুমি দিছো, তোমারই আমি ওগুলো ফেরত দেবো। আমি আর তোর মুখে দেখবো না, আমার মুখ, আমিও তোমার মুখ আর দেখবো না, আমি চললাম, এই যে আমি এখান দিয়ে, আমি এখান থেকে পোটলাপাটলি গুজাচ্ছি না, কোথায় যাবো, পোটলাপাটলি গুছে আমি দাদু বাড়ি চলে যাবো, দাদু বাড়ি গিয়ে থাকবো, তো তোমার আমি মুখ দেখবো না, তোমার মুখ দেখবো না, আমি চললাম, ঠিক আছে? এত কথা বাড়াচ্ছিস কেন, ফোনটা রেখে দে না। ফোনটা রেখে দেবো কি, এই ফোনটাকে তো একদম মনে হয় ফোনের মতো ঢুকে ঢিম 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 করে মারি দিই। আমি যদি তোমার, আমি যদি ব্রেক আপ করে নিই, তোমার কোনো যায় আসে না, না আমি অন্য খুঁজে নেবো। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তুই ভালো মেয়ে নিয়ে ভালো, এত কষ্ট মেনে নেওয়া যায় না, এত কষ্ট মেনে নেওয়া যায় না, বুঝছো? এত কষ্ট কি করে মাইনে নেই বলো? হ্যাঁ আমার মা খাচ্ছিস কিসের জন্য, যাকে দেখেছিস টাকা তুই, আমি অন্য খুঁজছি এখন, ফোন রেখে দে। তা তুমি, তুমিও বলতে পারো তুমি অন্য খুঁজতে দেবা। হ্যাঁ হ্যাঁ আমি এখন খুঁজবো, ফোনটা রাখ, আমি খুঁজবো এখন, এখন খুঁজবা, তাহলে আমি তোমার 100টা খুঁজবো, আমি আমি সব লাইন লাগা দেবো মেয়েদের, কিন্তু লাগা তোর আর আমার কোনো সম্পর্ক নেই আর, কি করবো বলো তো? আমি আমি এখনই মেয়েদের লাইন লাগা দেবো, সবার মেয়ের কাছ থেকে হাতে পায়ে ধরবো, হাতে পায়ে ধরে রাখবো, আমার গার্লফ্রেন্ড রয়ে যাও, আমার গার্লফ্রেন্ড রয়ে যাও, দিয়ে সব লাইন লাগা দেবো, ঠিক আছে যা, দরকার পড়লে আমি টাকা দেবো, আমি টাকা দিয়ে আমি গার্লফ্রেন্ড কিনবো, ঠিক আছে? তারপরে, তারপরে আমি আমার ওই সাইকেলটা আছে না, ওই সাইকেলটাতে করে তোমার বাড়ির পাশ দিয়ে ঘুরবো, এরকম করে, ঠিক আছে? তারপরে আবার দেখো, আবার আগে গিয়ে আবার কামড়ায় না দিও আমারে, ফোনটা রেখে দাও না, ব্রেক আপ তাইলে। হ্যাঁ এবার একটা কথা বলো তো, সত্যি কথা বলো তো, ব্রেক আপ করাতে তোমার কষ্ট হবে কি হবে না? হবে না, সত্যি কথা বলো, ব্রেক আপ কইরা কি কষ্ট হবে তোমার? হ্যাঁ হবে, ভুলে যাব। হ্যাঁ হবে কিন্তু ঠিক ভুলে যাব, কেন ভুলে যাবা তুমি? ব্রেক আপ যাও, একবারে 100টা ব্রেক আপ, ফোনটা তো রাখো, যা পাখি উড়তে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা, তারপরে এটা কি জানি না, তুমি বলছো যে ব্রেক আপ, চলে যাও তুমি অন্য জায়গায় অন্য মেয়ের কাছে, তা তোমার কি হবে? তোমার তো খেলাপ নেই, আমি তো, আমার তো কি, ও আমি তো তোমার খেউ না, না এত যে আমার কথা, বাবু বাবু কোথায় গেলো বাবু, এখন তো তোমার আপনি, আপনি করে পারবেন, আপনি বলো, ফোনটা রেখে দিন, কে ফোনটা রেখে দিন, আমি ঘুমাবো, ফোনটা রেখে দিন, ব্রেক আপ, হ্যাঁ রেখে দিন ফোন, একবার একটা গান শোনা দাও যাও, আর তাইলে আর কোনোদিনও ফোন করবো না, ওই যে গানটা, যা পাখি উড়তে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা, ওই গানটা শোনা দাও আমার একটু, আমি তারপরে আর কোনোদিনও ফোন করবো না, এই গানটা আমি সারাদিন, আমি হেডফোনে, যদি তুমি হেডফোনটা দিছো, ওই হেডফোনটা কানের মধ্যে গুজা, আমি সারাদিন ওই গান শুনবো, তুমি গানটা কি করবা, যা পাখি উড়তে দিলাম তোকে, পারি না, তাহলে ব্রেক আপ, পারো না তুমি, কিছুই পারো না তুমি, ব্রেক আপ যাও, তোমার গলার আওয়াজটা ওরকম হয়ে গেলো কেন হঠাৎ করে, না মানে তুমি, তুমি ভালোবাসো তাও শিকার চাও না, না মুখ দিয়ে বলবা না, ভালোবাসি না, মেয়েদের বুক ফাটে তাও মুখ ফোটে না, এই কথাটা যে বলছে সে একদম সঠিক বলছে, সঠিক, ঠিক বলছে, এগুলো যাতে পছন্দ করেছিস তাকে বল, ফোন দেখতে তোমার কষ্ট হয়, কান্নাকাটি করো, চোখ মুখ ফুলে ফেলো, তাও তুমি বলবা না যে ভালোবাসো,
মানে তুমি না, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মেয়ে দিয়ে ছেলেরা কানের জল নখের জল সব চোখের জল এক কইরা বলে আমি তোমারে খুব ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচুম না। এই জন্যই তো মেয়েরা একদম পুদের মধ্যে বাস দিয়ে চলে যায়। মেয়েরা ভালোবাসে না সেটা ভুল, মেয়েরা ভালোবাসে, কিন্তু সব থেকে বেশি বাসে ছেলেরা। পাগলা গারতে যেগুলো দেখো পাগলা সব দেখবার ছেলে পাগলা আছে, ছেলে পাগল সব পাগল ছেলেরা, মেয়েরা কম, বুঝলা? কারণ ভালোবাসা ছেলেরা পাগল হয়ে যায়, আর মেয়েরা তো মানে খুব কম মেয়ে আছে যারা অরিজিনাল ভালোবাসে। তুমি আমারে ছাইড়া সুখে থাকবা? তাহলে ব্রেকআপ ব্রেকআপ বলতেছে তুমি মানিয়ে যাচ্ছ কেন? তোমার আমাকে পছন্দ না হলে পছন্দ হয়েছে তো যাও তুমি। ও আমি পছন্দ হয়েছে তাই বললে তুমি আমারে ছেড়ে দেবা? হ্যাঁ এমনিও যাবো এমনিও যাবো, এখন গেলে এখনই যাও। ও এমনিও যাবো এমনিও যাবো, তাই তো? ঠিক আছে আমি যাচ্ছি। কি মোহব্বত! আহারে, আচ্ছা ঠিক আছে শোনো, আমি কিছু শুনবো না, বুঝছো? কান্না বান্না করো না, তোমার আওয়াজ শুনে তো মনে হচ্ছে কান্না করে দেবো এখনই। ঠিক আছে শোনো, আমি তো এমনি বললাম যে ব্রেকআপ, দেখি তুমি কি বলো। কোনো নম্বরে গেছিলা? আমি কোনো নম্বরে যাই না সত্যি, আমি কোথাও যাই না, শুধু বাজারে রথে গেছিলাম। এবার তোমার আমি বললে দেখলাম যে তুমি কি রকম বলো, তোমার রিয়াকশনটা কিরকম হয়, আমার কি তোমার মারতে ইচ্ছা করো নাকি ইচ্ছা করে না ব্রেকআপ করে নিতে, করলে ব্রেকআপ করে নেবা, সেটা আমি দেখলাম। এটা তো আমারই দোষ, আমি বলতেছিলাম যে অন্য মেয়ের পিছনে গেছিলাম, স্বাভাবিক ব্যাপার যে একটা মেয়ের সামনে আর একটা মেয়ের নামে একটু প্রশংসা করলে একটু রাগে হয়ে যায়, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি কি তোমার সাথে একটু মজা করতে পারবো না? হুম, যাই নাই, মা কালে যাই নাই, কিন্তু তোমার সাথে কি আমি একটু একটুখানি মজা করতে পারবো না? আমার শ্রোতারা হচ্ছে তোমার বলছিল না আর একটা ভিডিও দেখবে, দিয়ে আমি বলছিলাম যে আর একটা বলছিল না প্র্যাঙ্ক কল প্র্যাঙ্ক কল, আমি বলছি ঠিক আছে করবোখানে আর একটা প্র্যাঙ্ক কল, তাই আর একটা প্র্যাঙ্ক কল করলাম। ঠিক আছে, এবার তুমি এটা একটা একটা জিনিস কি বলবা, বলো কি? একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বলো। হ্যাঁ বলবা না, তুমি বলবা না তো, আমার কথা কেউ শোনে না, তাই জন্য বললাম যে তুমি বলো, তাহলে তোমার কথা শুনবে এখানে, মাথা গরম করিও না। বলবা না? ঠিক আছে তাহলে আমি বলতেছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে দাও, আরও ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখো। চলো কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।